হেই এভরিওয়ান, হাই। যদি এই সময় এসে বাইকারদের যে মূল প্রশ্ন যে আমি যদি বাইক কিনি আমি কি ABS বাইক কিনবো নাকি নন ABS বাইক কিনবো, অথবা বাইকের মধ্যে ABS এবং নন ABS এর মধ্যে ডিফারেন্স কোথায়, কোনটাতে সেফটি বেশি, এইগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে আমাকে। মানে অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই ABS নন ABS এর মধ্যে ডিফারেন্স কি, অথবা কোনটা কিনলে ভালো। তো এইটা নিয়ে আজকে কথা বলবো। তবে ইন শর্ট যদি আমার ডিসিশন প্রথমে জানতে চান তাহলে আমি বলবো অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন সব কিছু মিলাই জিলায় অ্যাট প্রেজেন্ট বাইকে ABS থাকা উচিত। সেটা যদি সিঙ্গেল চ্যানেল ABS হয় তাও ভালো, বাট বাইকের মধ্যে ABS থাকা উচিত। কেন বা কি উপকারিতা অপকারিতা দুটো নিয়ে কথা বলবো বাইক রাইড করতে করতে। কথা বলছিলাম ABS এবং নন ABS নিয়ে। যেহেতু নন ABS বাইকের উপর বসে আছি তাহলে শুরুতে নন ABS নিয়েই কথা বলি। এই সময় কম, শুরু করো। নন ABS বাইকগুলোতে আপনি বাইকের এই যে লিভার উপর, অর্থাৎ বাইকের উপর আপনি যেমনটা প্রেসার করবেন বাইকটা ঠিক তেমন ভাবেই বাইকটা দাঁড়ায় যাবে। অর্থাৎ আপনি যদি চান পিছনে কেউ নাই যে আমি এইখানে দাঁড়ায় যাব, বাইকটা ইনস্ট্যান্ট এইখানে দাঁড়ায় যাবে। আর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমে যে জিনিসটা, আপনি লিভারে যত জোরেই প্রেস করেন না কেন ABS এর মধ্যে একটা সেন্সর থাকবে, সেই সেন্সরটা তার নির্দিষ্ট প্রেসার অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে সে বাইকটা দাঁড়া করাবে। ও ওকে। তো এইখানে প্রথমে আসি গুড সাইডে, যে ABS এর গুড সাইড কি। নন ABS এ যে জিনিসটা হয়, আমি যদি হুট করে কেউ সামনে চলে আসে, আমি যদি ব্রেক করি, যদি সেখানে বালি থাকে অথবা ব্রেকের প্রেসারটা যদি বেশি থাকে, আমার বাইক কিন্তু স্কিড করতে পারে। এবং সামনের চাকায় স্কিড করা মানে হচ্ছে হ্যান্ডেল বারটা ঘুরে যাবে, আমার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আর পিছনের ব্রেকটা স্কিড করা মানে বাইকটা ব্যাকা হয়ে যাবে, স্লিপ কাটবে, অত ছ্যাঁচড়ায় যাবে, যে জিনিসটা আমরা বলি। অন্যদিকে ABS এই জিনিসটা নাই, স্কিড হয় না ABS এ। কিন্তু আমি যদি ABS এর আরেকটা ব্যাড সাইড দেখতে যাই, সেটা হচ্ছে ধরেন আমি একটা ABS বাইক চালাই, এমন অনেকেই আছে আপনারা খুঁজলে পাবেন যারা ABS বাইক চালাইতে অভ্যস্ত বা ABS এর এটার উপরে ডিপেন্ড করতে করতে অভ্যস্ত, তারা নন ABS এ গেলে অনেক সময় অনেক ভুল করে বা ব্রেকিং অনেক সময় অনেক ভুল করে। এইরকম অনেক ভিডিও আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। আবার আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ABS এর ইনস্টলেশন যে সিস্টেমটা, যেহেতু নিউ টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য কিন্তু মোটামুটি আকারে নিউ, খুব বেশি নিউ না হলেও মোটামুটি আকারে নিউ। সো ABS এর যে ইনস্টলেশন সিস্টেম, যে সার্ভিস করতে গেলে সেটা অথবা একটু প্রবলেম দেখা দিলে সেখানে ইনস্টলেশনের যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে ABS এ একটু প্যারা খাওয়া লাগে, এটা আমি মনে করি। আর অন্যদিক থেকে যদি যাই, অবভিয়াসলি যেহেতু নিউ টেকনোলজি, যেহেতু মডার্ন টেকনোলজি, এটার দামও বেশি, এটার সেন্সরটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে তো মনে করেন শেষ। আর ABS এর সেন্সর নিয়ে মনে পড়লো, ABS এ একটা আরেকটা প্যারা আছে। প্যারাটা হচ্ছে আপনার সেন্সরটা কখন যে বন্ধ হয়ে গেছে আপনার তো সেইভাবে আসলে বোঝার কোনো উপায় নাই। আপনি যদি ফিলে থাকেন যে আমার তো ABS আছে, সমস্যা নাই, আমি ব্রেক ধরবো বাইক দাঁড়ায় যাবে, তো আল্লাহ না করুক যদি আপনার হচ্ছে ওই সময় যদি সেন্সরটা কাজ না করে তাহলে তো মোটামুটি একটা বিপদ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই দিক থেকে দেখতে গেলেও ABSটা একটু ব্যাড বাজ দেয়। তবে আমার মতে সিঙ্গেল চ্যানেল ABS থাকা উচিত। কেন বললাম, তার কারণ হচ্ছে যে হুটহাট তো আমাদের ব্রেক করা লাগে, আমরা তো হুটহাট করে, তো এই যে যেমন একটা ইট পড়ে আছে হুট করে আমার ব্রেক করা লাগলো, বাট আমি তখন তো বুঝতে পারবো না বা অতটা ক্যালকুলেশন করে সবসময় ব্রেক করা পসিবল না, তো আমি হুট করে ব্রেক করলাম, আমার চাকাটা স্কিড করলাম, আমার কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, অ্যান্ড একটা অ্যাক্সিডেন্ট হবে। তো ABS এ আবার এই জিনিসটা নাই। তো আমার মতে যদি ABS চালানো যায়, এই কিছু কিছু কোনো জিনিসই তো 100% ঠিক হয় না, এই কিছু কিছু জিনিস যদি এক্সকিউজ করে ABSটা যদি আমরা ইউজ করি, এইটা মনে হয় মাচ বেটার। অ্যান্ড ABS সিঙ্গেল চ্যানেল ABS, ডাবল চ্যানেল ABS, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে বাইকে এখন যদি কেউ নিউ বাইক কেনেন, অবভিয়াসলি আপনারা ABS বাইক কিনবেন, সেটা যদি অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল ABS হয় সেটাও চলবে। তাহলে সিঙ্গেল চ্যানেল ABS কিনেন অ্যাটলিস্ট, সেটাও মাচ বেটার আমি মনে করি। তো এই ছিল ABS এর নন ABS নিয়ে কথা। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড সেফ। থ্যাংক ইউ সো মাচ।